আমি শুধু এইটুকু বলতে চাই, যারা খাসি খেতে খুব ভালোবাসে তারা ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলার চাকদার একান্ত বনে চলে আসুন। অপার খাসি আমাদের এইখানে, দেশি খাসি, দেশি যেটা বাড়িতে চাষ হয় না, বাড়িতে ছেড়ে ফলে মানুষ, যেটা গ্রামে হয় সেই ধরনের খাসি আমরা ব্যবহার করি। অলরেডি আপনারা দেখেছেন যে 7 কেজি হাড়ির মধ্যে ঢুকে গেছে বা ওটা রান্না শুরু হয়ে গেছে, ওটা 1 ঘন্টার মধ্যে আমি টেবিলে সার্ভ করা শুরু করে দেবো। এইটা হলো 14 কেজি বলেছি আমি, যে 14 কেজি মালটাও আমি দেখাবো, তাই 7 কেজির পরে আমি 14 কেজিটা নিয়ে আসলাম। এই খাসিটা কালার আর এর চেহারা গঠন দেখুন শুধু। তো বন্ধুরা, একান্ত আমন রেস্টুরেন্টের মালিক সুব্রত দাদা কিন্তু পেয়ে গেছি। আর দাদা, এখানে দেখতে পাচ্ছি গোটা খাসি, গোটা ভেটকি, এটার আয়োজন আজকে কি হতে চলেছে? এটা গোটা খাসি, আমরা তো বলে দিচ্ছি যে আমরা প্রথমে 14 কেজির খাসি বের করেছিলাম। 14 কেজির খাসি, আচ্ছা, দেখেছেন আগে ভিডিওতে 14 কেজির খাসি, আচ্ছা, সেটাকে আমরা 40 জনে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম যে 40 জন মিলে খাবে আনলিমিটেড। এবার সেইটা মানে এখন কোয়ান্টিটি 40 জন এক জায়গায় হওয়া কষ্ট আছে, তার ছাড়া হবে না। আচ্ছা, আমরা তার জন্য আমরা কি করেছি, হাফ করে দিয়েছি, হাফ করে 7 কেজি। 7 কেজি, এটা আচ্ছা, এটা 7 কেজি আছে, 8 কেজি ছিল, আচ্ছা, তো 7 কেজি আমরা বলেছি, মাথাটা কাটা রয়েছে, তাই মাথাটা আমরা বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, এই হলো 7 কেজি খাসি, এটা গোটা এইভাবেই, এইভাবেই রান্না হবে, রান্না হবে গোটা খাসি, আমরা বিরিয়ানির উপরে বসিয়ে দেবো। তা আমরা বলেছি যে আমরা যে বিরিয়ানিটা নিয়ে এসেছি এর আগে, আচ্ছা, 500 গ্রাম 1200 গ্রাম, এইবার আমরা নিয়ে এসেছি 7 কেজি 14 কেজি খাসির বিরিয়ানি। আমরা সাতটা গোটাই করে দেবো টেবিলে, আর আমরা বলেছি হাড় থেকে মাংস খুলে দেবো, হাড় থেকে মাংস খুলে খুলে পড়বে, তাই তো বলেছি যে ঝাড়া দিলে বা টেনে আমরা খুলে বের করে দেবো, আমরা দেখিয়ে দেবো। এইটা হলো খাসি, এর দাম 13,000 টাকা। 13,000, কতজন খেতে পারবে মোটামুটি? 20 জন। 20 জন। আর এই হলো ভেটকি, এই হলো আজকের ভেটকি, যার সাইজটা একবার দেখো, 15 কেজি, 15 কেজি, 15 কেজি। চ্যালেঞ্জ করছি যে এই ধরনের ভেটকি, এত বড় ভেটকি কেউ করে দেখা, ওপেন ডিসপ্লে করে কোনো রেস্টুরেন্ট করে দেখা কেউ, এরকম গোটা খাসি কিন্তু আজকে পুরো বিরিয়ানি রান্না হবে, মানে গোটাই যাবে এইরকম সাইজে একটা ভেটকি মাছ। এটা দিয়ে কিন্তু ফিশ ফ্রাই বা ফিশের যত রকম আইটেম হয় সমস্ত রকম আইটেম কিন্তু রেডি হবে। জাস্ট খাসিটা একবার দেখো, এই হচ্ছে সেই ঐতিহাসিক খাসি, 7 কেজির খাসি, এই হচ্ছে সেই 7 কেজির খাসি। এটা দিয়ে কিন্তু গোটা বিরিয়ানি রান্না হবে, গোটা খাসির বিরিয়ানি রান্না হবে, জাস্ট অবিশ্বাস্য, অবিশ্বাস্য, ঐতিহাসিক, এটা হচ্ছে ঐতিহাসিক, ইন্ডিয়ার একটা ইতিহাস তৈরি হয়ে গেলো গোটা খাসির বিরিয়ানি। বন্ধুরা চলো, খাসি তো দেখে নিলাম, মাছও দেখে নিলাম, এই ঐতিহাসিক খাসির বিরিয়ানি কীভাবে প্রিপারেশন হচ্ছে, কীভাবে রেডি হবে, এই সমস্ত প্রসেস কিন্তু আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো। সো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, খুবই ধাসু হবে ভিডিওটি আজকে। চলো এখন এটা রেডি হোক, তারপর তোমাদের ফুল প্রসেসটা দেখাই। এই যে হাড়িটা, এই হাড়িটার মধ্যে কিন্তু সেই ঐতিহাসিক পিসগুলো রয়েছে, কারণ আমাদের একটু তুলে দেখা ঐতিহাসিক পিসগুলো। এই কাকারা মিলে কিন্তু রান্না বান্না করছে, 1200 গ্রাম, এই যে সেই ঐতিহাসিক 1200 গ্রামের মাটন, জাস্ট দেখো রেয়াজি, তো রেয়াজি জাস্ট দেখো, চর্বিগুলো, চর্বিগুলো জাস্ট দেখো, থল থকে চর্বি, আহা। আচ্ছা, তারপর আর কী কী পিস আছে একটু তুমি দেখো, 1200 গ্রামের রানটা তোমাদের দেখালাম, আর ধোয়া একটু অসুবিধা হচ্ছে, ঝরে পড়বে, তাই তো। এই হচ্ছে 500 গ্রামের রসগোল্লা, বাহ বাহ বাহ, জাস্ট 500 গ্রামের পিসটা দেখো, একদম রেয়াজির পিস, দুর্দান্ত, দারুণ দারুণ। আচ্ছা, এখানে মোটামুটি 125-130 গ্রাম করে আছে, তাই তো। আচ্ছা বাহ, জাস্ট লাল লাল মাটনটা জাস্ট দেখো, আহা, একদম কাঁচা মাংস দেখে যেন জিভে জল চলে যাচ্ছে। কাঠের জালে বেঙ্গলি অথেন্টিক স্টাইলে কিন্তু এখানে বিরিয়ানি রান্নাবান্না করা হচ্ছে, আর এখানে মাটন ফাটনগুলো সব গ্যাসের উনুনের জালেই সেদ্ধ করা হচ্ছে। এই যে আমাদের গোটা খাসিটা হচ্ছে, বাধার কারণ হচ্ছে মালটাকে আমার তুলতে হবে, তুলতে হবে মানে তুলতে তো ভেঙে যাবে, তো এটা ধরে তোলার জন্য আমার এটা করতে হচ্ছে, নাহলে তো পুরো মালটাই খাড়ির মধ্যে খুলে পড়বে না, যার জন্য এটাকে প্রসেসিংভাবে বাঁধতে হবে, বেঁধে মালটাকে যখন আমি তুলে বের করবো তখন আমি
আপডেট করে নেব। তুলে হাইদে ঢুকবে আমার নাকি? এটা হাইদে এক থালায় কাসব থালায় ঢুকবে। কাসার থালায় হচ্ছে আর তার জন্য এটা ভালো করে হাফ বয়েল করে নিয়েছেন নাকি? একদম পরিষ্কার দেখছেন, এটাকে হাফ বয়েল করে নিয়েছেন। গোটা খাসিকে হাফ বয়েল করে নিয়ে তারপরে গুঁড়ো তার গুঁড়া তার দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছেন। হ্যাঁ, এরপরে দমে দেবো। এটা দমে দিতে গেলে কি হবে যে আমার মালটা তো তুলতে হবে, প্লেট দিয়ে এই মালটা তোলার ক্ষমতা আমার নেই। সেটাই, যার জন্য এটাকে বেঁধে পুরো প্রসেসিং ভাবে আমার টেনে তুলতে হবে। যার জন্য দেখেন আমি অনেক জায়গা শুধু বাধ্য হবে, এক জায়গা দুই জায়গা না, প্রচুর জায়গা বাধ্য হবে, নাহলে মালটা সোজা স্ট্রেট না তুলে আমি টেবিলে বসাবো কি করে আপনাদেরকে? একদম একদম, টুজিদা থেকে শুরু করে কুটিগের দাদা হ্যাংলাবাজ অনেক ক্রিকেটার রয়েছে, জাস্ট এখন দেখো মাইকের চেন হয়ে গেছে তো পুরো। আমার 7 কেজি মালটা তৈরি হচ্ছে, আমি সেইটাকেই শুধু প্রসেসিং করছি, যেইটা আমি টেবিলে সার্ভ করবো। এখন তৈরি করার পরে আমি সেইটাকেই রেডি করছি। আমি দিয়েছিলাম দই, এতটাই বিরিয়ানির জুস, বিরিয়ানির জুসটা কতটা ঘি আর কতটা বাটার দিয়েছি আপনারা দেখেছেন। ব্যাস ব্যাস ব্যাস, সার্ভ দেওয়া কমপ্লিট। এটা কোহিনুর আছে, হচ্ছে গোটা খাসির থালি, এইখানে কিন্তু গোটা খাসিটা বসানো হবে এই থালিতে। আমি বলেছিলাম সবাইকে, প্রত্যেকটা মানুষকে বলেছি যে মটনটা আমি বলেছি যে হাট থেকে বেরিয়ে আসবে, ঠিক আপনারা দেখেছেন যে এখানে সবাই উপস্থিত আছেন, সবাই দেখেছেন যে মটনটা খুলে গেছে কিনা। এই হলো পপার, গোটা খাসির মজা নিতে হবে। ওহো, এই হলো পপার, গোটা খাসির মজা নিতে হবে এইভাবে। ওরে কাকা, এটা কি দেখাচ্ছ? গোটা খাসির মজা নিতে হবে। মাখন ব্রো, এই হচ্ছে খাসি, এই দেখো, এই হলো পাজো, মানে এই যে ব্রো খাসিটা কি সুন্দর বয়েলড, এই যে ওহো, জাস্ট ফ্লেভারটা যা বেরোচ্ছে অসাধারণ। ঠিক আছে হয়েছে, দাও না তুমি, এটা বড় চোখ। চর্বি খাওয়া তো দিচ্ছি, তোমাদের কজন? তোমরা দুজন। কোন রকম কোনো আতর বা অন্যান্য কোনোরকম কেমিক্যাল বা রং টং কিচ্ছু ইউজ করা হয়নি, জাস্ট ন্যাচারালি বিরিয়ানিটার কালার এরকম এসছে। আর জাস্ট অয়েলি ভাবটা দেখো, এরকম অয়েলি ভাব আর চালের কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না। জাস্ট দেখো, আর হাতটা একবার দেখো, অয়েলি অয়েলি পুরো মাখন মাখন হাত হয়ে গেছে। ও হো হো, জাস্ট দেখো। সো একটু মাটন নিয়ে, আলু নিয়ে চলো।
এই যে রানের পিস বিরিয়ানি চলবি গোটা খাসি গুলো খেয়ে ফেললাম দেখতে পাচ্ছ, একটা গোটা খাসি দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা রেডি করা হয়েছে। তোমাদের একটু যে সমস্ত কিছু দেখিয়েছি জাস্ট ফটাফাটি। হা 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 বিরিয়ানি খাওয়ার পর তো হজম করার একটা ব্যাপার শক্তি আছে না, বিরিয়ানিটা ঘি আর বাটার যেহেতু বানানো হয়েছে হজম করার একটা ব্যাপার আছে। সেই কারণে কিন্তু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়েছে, মানে যেটা এনারা বলেছিল যেটা প্রমিস করছে সেটা কিন্তু পরিপূর্ণ করা হলো। আর জাস্ট বিরিয়ানি নিয়ে কোনো কথা বলার নেই, দূর দান্ত খেতে বিরিয়ানি এটাই বলবো, আর বেশি কোনো রিভিউ দেবো না। এটা শুনেই তোমরা বুঝতে পারছো, আর বিরিয়ানিটা খেয়ে খেলাম তোমরা দেখে বুঝতে পারছো কতটা টেস্টি হতে পারে এই বিরিয়ানিটা। আ হা ঠিক আছে ভাঙছে ভাঙবে।